অত আচ্ছা ইয়ে, বলো আমি কি করে লাস্ট টাইম আমি করেছি। একটু পরে হয়তো বেরিয়ে যেতে পারি, বাবা বাবা বাবা, আমরা দেখি শপিং এ যাবো, তো কতটা পোস্ট কি লোড মলে যাবো, নেয়। ব্যাপার আছে। নেট ফেট সব খেয়ে ফেলবো, আজকে খেয়ে হুম ফেলবো আজকে সব ভাই নেট একটু ফেট ভালো ফেট। করে খেলো, আরে একটু আমি ম্যাচ দেখো কাটিয়ে দে স্ট্রিমও তো আগে। করছি, গেমও খেলছি, আবার মানে সব সব ফোনে নেট দিয়ে হটস্পট, হুম সব খেয়ে ফেলবো আজকে জিও, দেখি কতক্ষণ টেকে আজকে জিও। একটু প্লিজ আমার একটু হ্যাপি দাও, হ্যাপি রাখো, আমি খুব স্যাড আছি। আমি ডিসকর্ডের জন্য এলাম যাতে একটু খুশি হই। একটা কাজ কর, ফোর্স দ্য হরাইজন টা কি? ভাই আমি ভাই আর বাবার থেকে কিছুই চাইবো না, মায়ের থেকেই চাইবো। দাদা তো দেখি, দাদা বলছে একটা বিজনেস করবে, ওই তোমার প্রমোটিং এর যে বিজনেস গুলো হয় না, ইট বালি সিমেন্ট, ওগুলো একটা বিজনেস করবে, ভালোই নাকি রোকড়া পাওয়া যায়, তো দেখি কি হয়। সম্প্রীত তোর কি মনে থাকছে না আমি কি বলছি? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ঠিক আছে চলো। কি সেট আপ করবো আজকে? কি জানি দেখি, হ্যাঁ আমি আমি নতুন সেশনে আমি এসেছি, নতুন যে ইনভাইট গাড়িটা বেরিয়েছে অনলাইনে 8 টাকার, সেই গাড়িটা কিনলাম। ও কি জানো, ওটা বলছি আমি তোমাদের ইনভাইট করছি, ওটা ছিল হচ্ছে সেই ইয়ে, ইনভাইট ওটা ওটা ফ্রি কিনছি মানে ওটা ফ্রি দিচ্ছে, আমি তোমাদের ইনভাইট করেছি আমাদের আমার সার্ভারটাতে, প্রপোজ চলে চাইলি। আসো। কি নতুন গাড়ি আসছে নাকি? আমার সার্ভারটাতে আসো, আমি ইনভাইট করেছি। আসছি আসছি, আরে আমি একটা আরে গো এমনি কত মানে ভিউ, নর্মাল পাবলিক সেশন মারলাম, ওটাই ঢুকতে হয়নি, এখন ঢুকবো তো তারপর। আচ্ছা আমাকে একটা কথা হলো, এমনি তোমাদের লাইভ স্ট্রিমে কত ভিউজ আছে? আরে আমার কেউ ষোলো না, ভিউজ আছে। আমার ইয়ে মানে কি বলবো, আমি নিজে দেখার জন্য ওটা করি। আর যখন গেম খেলি, যখন গেম যখন খেলি তখন কেউ আসে না, আর গেম সেই যখন বন্ধ করে চলে যাই তখন সুবান মতন খেলি। বুঝে আচ্ছা লাইভটা কে করছে, লাইভ স্ট্রিম কে করছে, লাইভ স্ট্রিমটা? আমি আমি দেখছি। আচ্ছা তা তুমি আমার সার্ভারে তাড়াতাড়ি করে জয়েন করো, এখন কি ওই ডিসক্লেমার দিয়ে রেখেছো মানে স্ট্রিম উইল স্টার্টিং সুন? কতক্ষণ খেলতে পারবো জানি না এই নেট দিয়ে। ডিম্পা থ্রাস্ট, বাবা যদি আজকে আমি কথাই বলবো না। ও সরি, এই যে ওখানে গাড়ি আসছে, পেগাসি মনরো না, ও কথা না বলে থাকতে হবে, এখন বুঝলি তো? সম্ভবই না, ও দেখো না আরো এই কত তো দূর এবার যায়। ভাই কথা না, ওর আমি ওর এবার না ডাকবো কথা কি, না বলে আমি কি থাকতে পারবো। ডাকবো আমার সার্ভারে নাকি? হ্যাঁ ডাকো ডাকো হ্যাঁ ডাকো হ্যাঁ ডাকো 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 ডাকো। বলছি জিটিএ তে ওই তোমার ওই না, ডুমসডে হাইস্ট গুলো যখন কি করো, বলছো? মানে যখন জিটিএ তে যখন ডুমসডে হাইস্ট গুলো যখন করো, মানে ফেসিলিটি যখন কেনো সবে সবে যখন যাও, তখন কি কোনো তোমাকে একটা ছোট্ট কোনো সেট আপ করতে দেয়, মানে ফেসিলিটি কেটাকে প্রোটেক্ট করতে হবে, এসব কি কিছু না দেয়? কেন কি আমি এরা ফেসিলিটি পেয়েছি জানো, এরা ভিআইপি জব করেছি, একটা ফেসিলিটি পেয়েছি আমি, ওই ফেসিলিটিটার মধ্যে আমি ঢুকতে পারি না, শুধু আমি ওটার বাইরে যখনই যাই একটা হাইস্ট শুরু হয়ে যায় ছোট, প্রেপ প্রেপ। পাঠা দাও, আমাদের ওকে ইনভাইট ফেসিলিটিতে করে চলে দাও, যাও, আমার আসি না, আমারও পাঠাইনি, আসেনি। এবার পাঠাবো। কি রে, পাঠাতে হচ্ছে না? ও হয়ে গেছে, খাচ্ছে তো না, ওই এডি একটা ওই ভিডিও দিয়েছিল না, ওই ওইটা। হ্যাঁ যখন পেরেন্টস, হ্যাঁ দে, যখন কোনো আশা রাখবি না, কারোর মা এই রে বাবা যখন কাউকে পিছু দিয়ে দেয়। আশা রাখবি না, আর এইসব পরে বলছি কথাটা। সব থেকে আমার ইয়ে কি বলে, আমার সব থেকে ভালো লেগেছে আমার ওই ভিডিও, হচ্ছে পাবজির যে গেমের ভিডিওটা অতটা পাঠিয়েছে, ওটার রিয়াকশন গুলো আলাদাই লেগেছে। আরে আলাদা এই লেভেলে আমি আরো যাচ্ছি অনেক আছে বলেই জায়গাটা, পাঠিয়ে দিচ্ছি, স্ট্রিমটা অনেক আছে এরকম। অনেক আছে। হ্যাঁ আরেকটা আছে, তারপরে নাচছিল তারপরে দুজন সব থেকে বাবা, হাসি লেগেছে আমার, সব থেকে আমার হাসি লেগেছে ওই জায়গাটা, ওই যে গুলি মেরেই পুরো নুবের মতো দাঁড়িয়েছি, এই এ বাবা এরকম হয় না, তো ছুটে এসেছি ওই ওই জায়গাটা। তারপরে হচ্ছে তানতানা তানাতা ধিনতানা তানাতা না কি এটা ছিল, এই যা
আমার তোমাদের সবচেয়ে বেস্ট টিম লেগেছে হচ্ছে ওই হ্যাঁ পাবজি পিসি। আমি ওই ভাবিনি পাবজি পিসি কন্টেন্ট কোনটা পাবো, মতো দেখছি আছে? পাবজি পিসি মনটা। কি খেলবে? পাবজি পিসি কি খেলবে? খেয়ে দে কাজ নেই নাকি এত আচ্ছা কষ্ট করে গাড়ি, ডিভাইস চালিয়েছি যে? আচ্ছা গাড়ি, হ্যাঁ এই আমার বলছি এই গাড়িটা, আমার গ্লিচটা হয়ে যখন যাচ্ছিল গাড়ি পারচেজ করার পর বাইকে করে আনলিমিটেড ওরা। বলছি শোনো না, বলছি এ ভাই হিরো আর দেখা তোমার তোমার সার্ভার জয়নিং এর দেখা, বলছি যে ধরো আমি গাড়ি পারচেজ করে অন্য সার্ভার ঢুকে যাচ্ছি, আমার গাড়ি গুলো তো ঢুকবে? ও মা বলো না, হ্যাঁ কেন কেন ঢুকবো না? লিস্টটা আমি করবো একদিন। এডিট সার্ভারে কি দাদা তোমার হিরোর দেখিয়েছে? হিরোর দেখে থোড়ি মোট হবে তো লোডিং লাগাচ্ছে আমার। আরে একটা জিনিস করতে চাইছি, আমার ফোন, ও আমি ঢুকে গেছি এডিট সার্ভারে। হ্যালো এডি, দাদা তুমি কোথায়? আমি আমার সার্ভারটাতে আসো, এডি আমার সার্ভারেই আছে। এডি হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ এডি এডি বলছি যে এমনি লাইভ স্ট্রিমটাতে তোমার বিট রেট কত থাকে গো? 9000, আমার তো 9000 আছে, ওটা 5000 4500 রাখলে হবে, বেশি নেট ফাস্ট না থাকলে। এ মা আমি ফোনে নেট দিয়ে 9000 বিট রেটে স্ট্রিম করছি, আমার 2 মিনিটও চলবে না আর এখন বন্ধ হয়ে যাবে। আমার তো ভাই লাইভ স্ট্রিম তো ভাই করতে পারবো না, আমার ল্যাগ হবে একটুখানি। আর আমি এক্সপ্লেন চলে চলে যাবো, আমার চান্স নেই। দাদাই তো ঢুকলো না তারপরে। আমি ঢুকবো, আমি তো ইয়ে পাইনি, আমি জানি পাইনি। এডি কোথায়? এডিকে দেখাচ্ছ টেলিপোর্ট খাচ্ছে। আমার নেটটা ল্যাগ, তাহলে নেটটা তো আমার ল্যাগ আছেই ফোনের দিকে। তবে জিটিএ ভাবে একটা জিনিস কি, পাবজিতে যেমন নেট হালকা ইয়ে হলে পুরো ল্যাগ দেখাবে তোকে, তুইও বুঝতে পারবি, জিটিএ ভাবে হালকা ল্যাগ হলে নিজেকে দেখায় না, মানে হ্যাঁ নিজেকে দেখায় না, মানে তুমি ভাববে যে তুমি একদম পুরো ব্যাটারি হ্যাঁ স্লো হ্যাঁ চলছো, হ্যাঁ হ্যাঁ ওটা তো কিন্তু জিপিইউ ভালো থাকলে যখন নেট তোকে দেখাবে, খাবে অন্য প্লেয়াররা বুঝতে হ্যাঁ। পারবে। কিন্তু পাবজি এ ভাই আমি মানে আমার প্রত্যেকবার আমার সাথে হয় কেন আমি করতে জানি না, মানে আমার মনে হয় দাঁড়াও আরে তুমি ইনভাইট নাও না, ওখান থেকে যেখানেই মারবে সেখান থেকে চলে আসবে আমার সার্ভারে। ও গেম ইনভাইট আসলে আগে পাঠাও দেখি। কি বাবা কি শালা হ্যাকার করে যে কি করে ভগবান! হ্যাকার গুলো ভাই একদিক দিয়ে যদি একদিক দিয়ে ভালো হয় যদি ওরা ক্যাশ ড্রপ মারে, তোমার ফেসিলিটিতে যাও, আমাদের দুজনকে হায়ার করো তাড়াতাড়ি করে, করেই সঙ্গে সঙ্গে ফেসিলিটি যাও, ঠিক আছে? দেখো আমি আজকে এমনি তো স্যাড আছি, প্লিজ আমি কি নুব রে, প্লিজ তোমার কথাগুলো শোনো। স্যাড কেন রে? আরে না আবার বলার চেষ্টা করছো না তুমি, মানে যাতা হবে ভালো হলো ভুল করে করে ফেললেই ব্যাস। আমার আবার এরকম দেখাচ্ছে, আমি কোন কোন সার্ভার জয়নিং এর আছে
কি কি জয়েনিং এরর দিচ্ছে বারবার, নেটের কিছু হচ্ছে না। এটা এটা কিভাবে সম্ভব? আমার তো পাবলিক সেশনও না, আমার তো পাবলিক সেশনকে আমি পুরো ক্লিন করে দিয়েছি। ডায়মন্ড ক্যাসিনো তো এটা কি? আচ্ছা আমি ইনভাইট করছি আসো তো। হ্যাঁ যা যা করব। আচ্ছা আমি একটা ইনভাইট অনলি সেশনে করছি, ঠিক আছে? আমি যা যাতে হবে গাড়ি চালাচ্ছি। না না দাদা বলছিল না ইনভাইট অনলি তে হাই হয় না। হয় না হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ ও তো নাও হতে পারে। ও হ্যাঁ হ্যাঁ নাও হতে পারে। আমি তো আমি বুঝতে পারছি না একটা জিনিস। আমার তুমি এক কাজ করো, তোমাকে যে প্রসেসটা বলেছি ওইভাবে তুমি ক্লিন করো পাবলিক। হ্যাঁ